17 পুনরাবৃত্তি 22-এ পাঁচ রাজ্যের ভোটে বড় জয় পেয়ে 24-এর দিকে পা বাড়ালো বিজেপি। প্রতিষ্ঠান বিরোধিতা এড়িয়ে উত্তরপ্রদেশ সহ 4 রাজ্যে ক্ষমতা ধরে রাখল গেরুয়া শিবির। ২০১৭ এর ১৭ই মার্চ আর ২০২২ এর ১০ই মার্চ বিজেপির সদর দপ্তরে সমর্থকদের জন্য একই টিফিন, গরম গরম পুরী আর সবজি, আদরের নাম সেমিফাইনাল কা খানা। রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশ বলছে লোকসভার আগে অনেক রাজ্যেই ভোট বাকি, তবু এই 5 রাজ্যের ভোট মানে সেমিফাইনালই। সেই সেমিফাইনালে বিপুল জয় পেল বিজেপি। প্রতিষ্ঠান বিরোধিতার চ্যালেঞ্জ ঘাড়ে নিয়েই বিজেপির সাফল্য। উত্তরপ্রদেশ, গোয়া, উত্তরাখণ্ড, মণিপুরে বৃহত্তম দল বিজেপি। উত্তরপ্রদেশে গতবারের তুলনায় আসন কমলেও সমাজবাদী পার্টির তুলনায় দ্বিগুণ আসনে জয়ী বিজেপি। ১৯৮৫ সালের পর উত্তরপ্রদেশে পরপর দুবার ক্ষমতায় কোনো রাজনৈতিক দল। উত্তরাখণ্ড, মণিপুরেও অন্যদের তুলনায় অনেক এগিয়ে বিজেপি। গোয়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে বৃহত্তম দল বিজেপি। গোয়াতেও সরকার গড়ার দাবি পেশ করেছেন গেরুয়া শিবির। কার্যত বিজেপি ঝড়ের মুখে একমাত্র উলটপুরাণ পাঞ্জাবে। আপের হাত ধরে পাঞ্জাবে ঝাড়ু ঝড়। ১১৭ আসনের বিধানসভায় আপের দখলে 92 আসন। পঞ্চনদের দেশে গেরুয়া শিবিরের ভরা ডুবি। যাদের হাতে পাঞ্জাবের ক্ষমতা ছিল সেই কংগ্রেসও নাস্তা নাবুদ। কংগ্রেস 18 ও বিজেপি 2টি আসনে জয়ী। হার 3 প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, প্রকাশ সিং বাদল ও চরণজিৎ সিং চান্নি সহ 14 মন্ত্রীর। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশের বক্তব্য, আপের পাঞ্জাব জয় রাজনীতিতে তাৎপর্যপূর্ণ। সেটা কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে আরও কিছুটা অপেক্ষা করতে হবে। সে প্রেক্ষিতে বিজেপির কাছে অঙ্কটা অনেকটাই স্পষ্ট। উত্তরপ্রদেশ কেন্দ্রিক বলয়ে সমর্থন বজায় থাকার ইঙ্গিত। পাহাড়ি রাজ্যগুলিতেও সমর্থন অটুট থাকার আভাস। 60 আসনের মণিপুরে 31 আসনে জয় বিজেপির। বিশেষত উত্তরাখণ্ড ও গোয়ায় বুথ ফেরত সমীক্ষার থেকেও ভালো ফল বিজেপির। 70 আসনের উত্তরাখণ্ডে 47 আসনে জয়ী বিজেপি। গত 5 বছরে 3 বার মুখ্যমন্ত্রী বদল করেও জয়। 40 আসনের গোয়াতেও ম্যাজিক সংখ্যার খুব কাছে বিজেপি। 20টি আসন পেয়ে বৃহস্পতিবারই উত্তরাখণ্ডে সরকার গঠনের দাবি বিজেপির। 19-এর লোকসভার 3 মাস আগে 3 রাজ্যে ভোটে মুখ থুবড়ে পড়েছিল বিজেপি। আবার লোকসভায় গোটা দেশের সঙ্গে সেই 3 রাজ্যেও বিপুল জয় এসেছিল। রাজনৈতিক মহলের বক্তব্য, এটা যেমন ঠিক তেমনই এটাও সত্যি যে 19-এর ভোটে জয়ের সেই ইঙ্গিত এসেছিল 2017 এর ১৭ই মার্চ উত্তরপ্রদেশ সহ 4 রাজ্যের ভোটে। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।